আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা ইতিপূর্বে যে আলোচনা চালু রেখেছিলাম সেটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনীর কিছু অংশ সংক্ষিপ্ত আকারে তার জীবনী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে তুলে ধরছিলাম পর্ব পর্ব আকারে। তার এখন 10 নম্বর পর্ব আমরা করতে যাচ্ছি। এই পর্বে যে আলোচনা থাকবে সেটা হচ্ছে আবু সালামা ইবনু আব্দুল আসাদ। তিনি হিজরত করে গেলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে আদেশ ছিল হিজরত করার, সেই আদেশ পালনার্থে তিনি হিজরত করলেন এবং আমর ইবনে রবিআ হিজরত করলেন এবং তার সাথে ছিল তার স্ত্রী লাইলা বিনতু আবি হাসমা, এবং এরকমভাবে বনী জাহাস হিজরত করে গেল। এরকমভাবে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাত্রিবেলায় লুকাইতভাবে হিজরত করেছিলেন আইয়াশ ইবনে আবি রবিআ এবং হিশাম ইবনে আসের সাথে। এই ব্যাপারগুলো ইবনে সাহাব তিনি তার সিরাত গ্রন্থে বিশুদ্ধ সূত্রে বর্ণনা করেছেন। কিন্তু কথা আপনার একটা প্রচলিত আছে, সেটা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হিজরত নাকি প্রকাশ্যে ছিল। তিনি সবাইকে হুমকি দিয়েছেন যে মান আরাদা আন তুসাক্কিলহু উম্মুহু আও ইয়াত্তিমা ওয়ালাদাহু, এরকম হুমকি দিয়েছেন যে চায় যে তার মা তাকে হারাবে এবং যে চায় তার সন্তানকে ইয়তিম করবে, এরকম নাকি হুমকি দিছে, তাহলে আমাকে আমার পথে বাধার সৃষ্টি করো, এরকম হুমকি দিয়েছিলেন নাকি। এরকম কথা একেবারে ভুল। মক্কার সমস্ত কাফেরের সামনে এরকম হুমকি দেওয়ার কোনো অর্থই হয় না, বরং তিনি লুকায়িতভাবে হিজরত করেছিলেন, এটা হচ্ছে আসল কথা। কারণ এই বর্ণনা যে ঘটনাটা প্রসিদ্ধ আছে হুমকি দিয়ে তিনি হিজরত করার ব্যাপারটা, এটা একবারে দুর্বল বর্ণনা যেটা প্রমাণিত নয়। সুতরাং এই ব্যাপারগুলো আমাদের সঠিক করে নিতে হবে। এখানে আমাদের বিশেষ করে মুসা ইবনে রাশিদ আল আজমির এই কিতাব থেকে আমরা সিরতের কিছু আলোচনা এই জন্যই করছি কারণ তিনি যে ভুল বর্ণনাগুলো আছে সেগুলোর দিকে ইঙ্গিত করেছেন। সুতরাং এই বিশুদ্ধ সিরত আমাদের অবশ্যই জানতে হবে। পরবর্তীতে আপনার বায়াতে আকাবা যে হয়েছিল, যার পরে থেকে হিজরত শুরু হলো, তার 2 মাস পর পরেই এমন হলো যে মক্কাতে আর কোনো মুসলমান ছিল না, শুধু ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর এবং তার পরিবার এবং যারা হিজরত করতে অক্ষম এরাই ছিল। এর মধ্যে কিন্তু 2 মাসের ভিতরে রাসূলের আদেশ পালন করণার্থে সকল সাহাবী হিজরত করে চলে গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিশ্চিত হতে পারলেন যে এখন আপনার তার সাহাবাদের মধ্য থেকে কেউ এখন বাকি নেই, সবাই মদিনায় হিজরত করে চলে গেল, শুধু এমন লোক মক্কায় থেকে গেল যে যে আটকা পড়ে গেছে, কাফেররা তাকে আটকে ফেলেছে, অথবা সে রোগাক্রান্ত হিজরত করতে পারছে না, অথবা সে একেবারে দুর্বল সে হিজরত করতে পারছে না, এগুলো ছাড়া সবাই হিজরত করে চলে গেছেন যখন ব্যাপারটা তিনি নিশ্চিত হলেন। এবং আবু বকরও কিন্তু বারবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাচ্ছিলেন যে আমি কি হিজরত করে চলে যাব, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছিলেন যে লা তাআজাল লাআল্লাল্লাহু ইয়াজআলু লাকা সাহিবা, যে তুমি তাড়াতাড়ি করতে চেষ্টা করো না, তাড়াতাড়ি হিজরত করো না, আশা করা যায় যে আল্লাহ জানো তোমার একজন সাথী মিলিয়ে দেবেন। সাথী বলতে তিনি নিজেকেই বুঝাচ্ছিলেন। যখন আল্লাহর পক্ষ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের অনুমতি এসে গেল মদিনায় হিজরত করার জন্য, এবং এটাও অনুমতি এসে গেল যে হিজরতের মধ্যে তার সাথী হবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিজরতের সংবাদ দিলেন যে আমরা ইনশাআল্লাহ হিজরত করব এবং অচিরেই তুমি আমার সাথী হবে এই হিজরতের ক্ষেত্রে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2টি উট ঠিক করলেন সফরের জন্য, তার নিজের জন্য একটি আর একটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। কুরাইশ বংশের লোকেরা কাফেররা একত্রিত হয়েছে আপনার দারুন নদওয়া, তাদের মিটিংয়ের জায়গা সেখানে একত্রিত হয়েছে এবং তারা এক কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছে সম্মিলিত ক্রমে, যেটা ছিল আসলে জুলুমপূর্ণ। সেটা কি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে, কারণ তাদের চিন্তা ছিল সাহাবায়ে কেরাম তো চলে গেছে গেছে, কিন্তু যদি মূলটাকে ধ্বংস করে দেওয়া যায় তাহলে আর শত্রুতা কঠিন হবে না, কারণ তিনিই তো সব মানে মানে চালাচ্ছেন, তিনিই তো আসল
যেটাকে বলা হয় মেইন কেন্দ্রবিন্দু, এই কারণে তারা সম্মিলিত একটা সিদ্ধান্ত নিয়েছে যে রসুলকে হিজরতের আগে হত্যা করে দিতে হবে, এবং তারা ঘোষণাও দিয়েছিল এই এই ব্যাপারে যেই ব্যক্তি তাকে হত্যা করতে পারবে তাকে 100টি উট দেওয়া হবে, এরকম ঘোষণাও এসেছিল। এমনকি যখন এই ঘোষণা আপনার দেওয়া হয়েছিল, আল্লাহ জানু কিন্তু তার রসুলকে নিরাপত্তা দিতে তিনি কোতাহি করেননি। আল্লাহ জানু তার নবীকে এই কুরাইশ বংশের যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র থেকে রক্ষা করেছেন, এবং তিনি এই ব্যাপারটাকে অতি দ্রুত জানিয়ে দিয়েছেন রসুল আকরম সাল্লামকে যে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তখন রসুল আকরম সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে তারা তিনি বের হয়ে গেলেন, এবং দুজন গিয়ে গার সৌরের মধ্যে সৌর গর্তের মধ্যে তারা অবস্থান করেছেন। রসুল আকরম সাল্লাম এবং আবু বকর এই গার সৌরের মধ্যে সৌর গর্তের মধ্যে 3 দিন অবস্থান করেন, কারণ আরব দেশের নিয়ম ছিল যে আপনার 3 দিন পর্যন্ত খুঁজে না পাওয়া গেলে তারা নিস্তেজ হয়ে যেত। এবং এই 3 দিনের মধ্যে আসমা বিনতু আবি বকর তিনি কি করতেন, রসুল আকরম সাল্লামের কাছে এবং আবু বকরের কাছে খানা নিয়ে আসতেন প্রত্যেক দিন। কত সাহসী মহিলা ছিল! কাফেররা রসুল আকরম সাল্লামকে খুঁজতে ছিলেন প্রত্যেক জায়গায়, কিন্তু তারা শেষ পর্যন্ত খুঁজে পায়নি, কারণ তারা তো রাস্তা এখন চলছেন না, তারা তো গারে শহরের মধ্যে ঢুকে আছেন, তো তারা খুঁজে পায়নি। এমনকি একদল চালাক দল তারা কিন্তু আপনার এই গারে শহরের কাছে কিন্তু পৌঁছে গেছে, এবং তারা গারে শহরের যে গেট আছে সেখানে দাঁড়িয়ে গেছে। দেখেন আল্লাহ জানু তাদেরকে কাছে নিয়ে তারপরও যে তিনি রক্ষা করতে পারেন, যদি কাউকে রক্ষা করতে চান, সেটা দেখানোর জন্য এদের মাথায় বুদ্ধি দিয়ে দিলেন যে তারা যেন গারে সৌরের কাছে চলে যায়। এবং তারা রসুল আকরম সাহাবাকর তো সেখানে অবস্থান করতেছিলেন, কিন্তু তাদের মানসিকতায় এটা ঢুকিয়ে দেননি যে একটু তাকাবে ভিতরের দিকে। তাদের কেউ আসলে যদি এই গর্তের দিকে তাকাতো তাহলে রসুল আকরম সাল্লাম এবং তার সাথে আবু বকরকে দেখতে পেতেন, কিন্তু আল্লাহ জানু তাদের অন্তরের মধ্যে এই কথা ঢেলে দেননি, বরং তাদের অন্তর থেকে এই চিন্তা দূরে সরিয়ে নিয়েছেন। এবং তাদের কেউ চেষ্টা করেও দেখেননি যে গর্তের ভিতরে কি আছে, দেখারও কি চেতনা বোধ করেননি। কিন্তু একটা কথা জেনে নিতে হবে, এখানেও ভুল একটি কথা চালু আছে, সেটা হচ্ছে অনেকে মনে করেন যে আল্লাহ জানহু তাদেরকে রক্ষা করার জন্য মাকড়সা জাল বেঁধেছে, মাকড়সাকে অর্ডার করেছেন জাল বুনানোর জন্য, এবং আপনার কবুতরে বাসা বেঁধেছে। এগুলো আপনি পাবেন মুসনাদ আহমদের মধ্যে, একবারে দুর্বল সূত্রে এই আপনার ঘটনাটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, কিন্তু এটা শক্তিশালী কোনো সনদ নেই, সুতরাং এটার কোনো ভিত্তি নেই। বরং আল্লাহ জানু এমনিতেই আপনার তাদেরকে রক্ষা করেছেন যে তাদের মাথার মধ্যে এটাই আসেনি যে একটু নিচের দিকে তাকায়। তারপরে এই কাফেরগুলো শেষ পর্যন্ত চলে গেছে, ওই গর্তের মুখ থেকে ফিরে গেছে, এবং আল্লাহ জানু তার রসুলকে তাদের হাত থেকে রক্ষা করলেন। এ হচ্ছে আপনার এই পর্বের আমাদের আলোচনা। ইনশাআল্লাহ সামনে আরেকটি পর্বে আপনাদের সামনে উপস্থিত হব, সেই পর্যন্ত অপেক্ষা করার আল্লাহ তৌফিক দেন, সেই কামনা করে এখানেই শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।